জলমগ্ন অন্ডাল বিমানবন্দর বাতিল হয়েছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লির বিমান অন্ডালের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে খনি অঞ্চলে ধস নেমেছে জলমগ্ন অন্ডালের একাধিক জায়গা কয়েকদিনের বৃষ্টিতে সেখানে জলমগ্ন পরিস্থিতি অন্ডাল বিমানবন্দরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমান বাতিল হয়েছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লির বিমান বাতিল হয়েছে বিমানবন্দর জলমগ্ন এবং সেখানকার বিমানও বেশ কিছু বাতিল করা হয়েছে অন্যদিকে অন্ডালের উত্তর থেকে দক্ষিণ বাজার যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও জলমগ্ন জল পাড়িয়ে নিত্যদিনের যাতায়াত চলছে কোনি অঞ্চলে ধস নেমেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এ মুহূর্তে একটানা বৃষ্টিতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তাপস গো প্রয়োজন ফোন লাইনে তাপস বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে এই মুহূর্তে অন্ডালে কি পরিস্থিতি দেখো প্রথমে বলে রাখি গতকাল রাত্রের দিকে যে ভারী বৃষ্টির পূর্বভাস ছিল এবং সেই বৃষ্টি পুরো রাত ধরে বৃষ্টি শুরু হয়েছে সেই পরিপ্রেক্ষিতে অন্ডাল বিমানবন্দরে ঢোকার মুখ থেকে মানে দুপচুড়িয়া যেটা জাতীয় সড়ক উনিশ নম্বর থেকে ঢোকার মুখ থেকে জলমগ্ন এমনকি শুধু জাতীয় সড়কে ওই রাস্তা দিয়েই না পুরোটাই মানে যেটা বলা যায় বিমানবন্দর চত্বর পুরোটাই জলমগ্ন সেই পরিপ্রেক্ষিতে যে তিনটি বিমান ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং দিল্লির যে বিমান যে চলাচল করে সেই তিনটাকেই স্থগিত করে দেওয়া হয়েছে এমনই খবর রয়েছে আমাদের কাছে আমরা যখন কথা বলি বিমানবন্দরের ডিরেক্টর উনি সরাসরি আমাদেরকে বলেন যে এই তিনটে বিমান আপাতত বন্ধ রাখা হয়েছে যদি এই ধরনের বর্ষা মানে এই ধরনের বিস্তৃত হয়ে থাকে গতকালও তাহলে একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে তারপরে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে এমনকি তিনি আরও জানান যে সকাল আটটার সময় যারা প্যাসেঞ্জার যারা যাত্রী তাদেরকে অলরেডি মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে বিমানগুলো অলরেডি পরিষেবা বন্ধ রয়েছে আজকার জন্য একদমই ধন্যবাদ জানাবো তাপস গোপ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে